করোনা মহামারীর কারণে 543 দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। মোস্তাদির হাসানের ক্যামেরায় ফারহান লাবিবের প্রতিবেদন। করোনা মহামারীর কারণে 543 দিন বন্ধ থাকার পর আজ রোববার সকালে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। টুঙ্গিপাড়ার বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের শারীরিক তাপমাত্রা মাপা ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ ক্লাস শুরু হয়েছে আজ সকাল 10:30। পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষার্থীরা ক্লাস করেছে। প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আকরামুজ্জামান শেখ বলেন, করোনার এই সংকটকালে শিক্ষার্থীদের সর্বপ্রকার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা দানে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ যাবতীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহারের শতভাগ নিশ্চিত করেছি। এর আগে থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করে। গেটে থার্মোমিটার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা মাপতে দেখা গেছে। স্কুলে ঢুকে তারা হাত ধুয়ে ক্লাসরুমে বসেছে। এদিকে সকাল 10:00 থেকে স্বাস্থ্যবিধি মেনে জিডি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পাঠদান সহ গিমাডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি 2021 দশম শ্রেণী, এসএসসি 2022 পরীক্ষার্থীদের ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বঙ্গবন্ধু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার বলেন, করোনার এই সংকটকালে আমরা শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ যাবতীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহার শতভাগ নিশ্চিত করেছি এবং সরকার ঘোষিত সকল নির্দেশনা অনুযায়ী কাজ করছি। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত পাঠ্যসূচির মাধ্যমে এসএসসি 2021 এবং দশম শ্রেণী 2022 পরীক্ষার্থীর সপ্তাহব্যাপী প্রতিদিন ক্লাস এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সপ্তাহে একদিন করে পাঠদান কার্যক্রম চলবে। এরই প্রেক্ষিতে আজ সকালে টুঙ্গিপাড়ার প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি ও পাঠদানের পদ্ধতি পরিদর্শন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান বিশ্বাস এবং টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজামেল হক টুটুল। আসসালামু আলাইকুম। বাঙালি জাতির তীর্থভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই প্রতিষ্ঠান থেকে কয়েকশো গজ দূরে ঘুমিয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদেরই পরিবারের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ। মহান সৃষ্টিকর্তার কাছে কায়মনা বাক্যে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন এবং জাতির পিতার যে স্বপ্ন ছিল এই দেশকে একটি সোনার দেশ হিসাবে উনি পরিণত করবেন তার যোগ্য উত্তরস্বরী। এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল প্রধানমন্ত্রী তথা বিশ্ববরণ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেন আগামী দিনে শিক্ষাক্ষেত্রে তার এই সাফল্যকে আরও উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই প্রত্যাশা রেখে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দৈনিক শতবর্ষ, ডেস্ক রিপোর্ট। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।